মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। দর্শক, শুভেচ্ছা নিন। মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি মূলত হার্বালের মাধ্যমে চিকিৎসা বা পরামর্শ গ্রহণের জন্য, এবং হার্বাল চিকিৎসার জোয়ার কিন্তু সারা বিশ্বব্যাপী হয়েছে। আমাদের দেশেও এর প্রচলন শুরু হয়েছে, জোয়ারবন্দি শুরু হয়েছে। আমরা এই হার্বাল চিকিৎসা কী এবং আপনাদের সমস্যার সমাধান কীভাবে হার্বালের মাধ্যমে সমাধান করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। দর্শক, তাহলে আসুন, আপনারা যে প্রশ্নগুলো আমাদের কাছে লিখেছেন তার সমাধান বা উত্তর দেওয়ার জন্য যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে এবং আমাদের উপমহাদেশে যিনি হার্বাল চিকিৎসাকে জনপ্রিয় করেছেন, প্রবর্তন করেছেন, এমন একজন ব্যক্তি ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, তাহলে আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব। প্রথমে যে প্রশ্নটি হাতে নিলাম তার নাম হচ্ছে সালমা। সালমা লিখেছেন সৌদি আরব থেকে, তার বয়স হচ্ছে 31 বছর। তিনি তার বাচ্চার সমস্যার কথা হচ্ছে জানিয়েছেন, বাচ্চার বয়স হচ্ছে 10 বছর। প্রশ্ন হচ্ছে যে সালমার বাচ্চার স্বাস্থ্য অনেক বেশি, উচ্চতা অনেক কম, কিভাবে স্বাস্থ্য কমানো যায়, উচ্চতা বাড়ানো যায় জানতে চেয়েছেন। সালমা, আসলে উচ্চতা বাড়ানোর জন্য খুব একটা যে ভালো আছে এটা ঠিক না, তবে আপনি বাচ্চার উচ্চতা বাড়ানোর জন্য ওকে ব্যায়াম করালেই তার যে ওভার ফ্যাট হয়ে গেছে, তার ওবেসিটি আছে, এটা কমতে থাকবে। অতএব মেইন ব্যাপারটা হলো ওকে প্রথম কাজটা করে দিতে হবে ওর রাতের খাবারটা কমাই দিতে হবে। ওর মিষ্টি খাবার মাংস খাবার একদম জিরুতে নিয়ে আসতে হবে, ফ্রিজের খাবার ঠান্ডা খাবার জিরুতে নিয়ে আসতে হবে। ওর খাবারগুলিতে ওর একটা জাল খাওয়ার অভ্যাস করে দিতে হবে, একটা ভেজিটেবল এখনো আমাদের কোন সালমার ছেলে বা বাচ্চার আরো প্রায় 10-11 বছর আছে যে লম্বা বাড়াতে, এখন 10 বছর 20-21 বছর উচ্চতায় বাড়ে, বোন সালমার উদ্দেশ্যে বলছি আপনার ছেলেকে যদি একটি ব্যায়াম করাতে পারেন তাহলে কিন্তু তার উচ্চতা এবং ওজন যেটি আপনি চাচ্ছেন সেই জিনিসটি খুব সহজেই সমাধান সম্ভব। সেটা হচ্ছে সাঁতার কাটানো বা সুইমিং প্র্যাকটিস করা। যদি যেহেতু আপনি সৌদি আরবে আছেন, যদি সুইমিংয়ের ব্যবস্থা করতে পারেন, সাঁতার কাটার ব্যবস্থা করতে পারেন, অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। এবং আমাদের দেশে তো একটি কথা বলাই হয় যে সাঁতার জানে না তার জীবনে শুরু আনার ইচ্ছায়। তো এখন এই বয়স থেকেই যদি সাঁতার কাটানোর প্র্যাকটিসটা করানো হয়, আশা করি আপনার বাচ্চারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তবে আপনার উচ্চতা বাড়ানো কিন্তু অনেক সময় জন্মসূত্রে বা উত্তরাধিকার সূত্রে বা জিনগত একটা ব্যাপারও থাকে, বা আমার উচ্চতার উপর নির্ভর করে। এমনকি আপনার চাচা কিংবা তার যারা পূর্বপুরুষ আছে সেটির উপরে কিন্তু অনেক সময় উচ্চতাটা নির্ভর করে। তবে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, খেলাধুলা করা, এগুলো কিন্তু উচ্চতা বাড়াতে অনেক সহায়ক। আর ওজনের কথা বলছেন, যদি খুব বেশি ফাস্টফুড খেয়ে থাকে, খুব বেশি চকলেট খেয়ে থাকে, আইসক্রিম খেয়ে থাকে, শর্করা জাতীয় খাবার খেয়ে থাকে, তো এগুলো যদি আপনার বাচ্চাকে আপনি কন্ট্রোল না করাতে পারেন তাহলে কোনো রকম ওষুধ দিয়ে আর ওজন কন্ট্রোল করানো যাবে না। অতএব আগে আপনার বাচ্চা কী ধরনের খাবার খাচ্ছে, এই খাবারগুলো ক্যালোরিগুলা কীভাবে বার্ন আউট হচ্ছে, কীভাবে শক্তি নির্গত হচ্ছে, সেটি ব্যবস্থা করানো দরকার। তাহলে আশা করি যে ওজনটাও আপনি যে কাঙ্ক্ষিত পর্যায়ে যাচ্ছেন সেটি অবশ্যই চলে আসবে। আপনার বাচ্চার সুদীর্ঘ জীবন বা সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করছি।
আপনি প্রশ্ন করার জন্য আপনাদেরকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী প্রশ্ন জানছি, প্রশ্নটি পাঠিয়েছেন ঢাকার শ্যামলি থেকে ঝর্ণা। ঝর্ণার বয়স হচ্ছে 26 বছর। তিনি লিখেছেন যে স্যার, বিষাক্ত পানি পান করে আমার শরীরে কালো কালো ছোপ ছোপ দাগ পড়েছে। আপনার টিভি প্রোগ্রাম দেখে নিম পাতার রস, চিরতার রস, কাঁচা হলুদের রস ও করলা খেয়ে বেশ ভালো আছি। আমাদের এলাকার পানি খুব দূষিত, এই পানি কীভাবে পরিষ্কার ও দূষণমুক্ত করা যাবে তা জানাবেন। ঢাকার শ্যামলি থেকে। আমি খুব বুঝছি না যে ঢাকার শ্যামলি আমাদের কাছে এখানে পানি কীভাবে দূষিত হলো, এত কিছু হলো। যাই হোক, আপনি পানি পৃথিবীর পানি দিয়ে পানি খেতে পারেন। পৃথিবীর অ্যালার্ম ব্যবহার করে আপনি খুবই অল্প মাত্রা পৃথিবীর ব্যবহার করতে হবে। গ্রাম দেশে লোক যারা, তারা খুব ভালোভাবেই পৃথিবী ব্যবহার করে। আমরা জানি পৃথিবীর একটা ছোটো টুকরা কাপড়ে বেঁধে এভাবে একবার পানিতে উঠাইতে নামাতে হবে। সেটার পানির পরিমাণ অবশ্যই 7 কেজির ভিতরে নিতে পারে, 7 থেকে 10 কেজির ভিতরে পানি ওইভাবে একবার উঠাইলে পরে উঠে রেখে দিলে মানে 24 ঘন্টার জন্য ওই পানিটা আস্তে আস্তে তার সম্পূর্ণ ময়লাটা চিতিয়ে নিচে জমা হয়ে যায়। এটা একটা পদ্ধতি আছে। আর আপনি পানি গরম করে বিশুদ্ধ করতে পারেন। আবার যদি অভ্যাস করতে পারেন তাহলে পার কেজিতে 5টা করে নিম পাতা দিয়ে পানি জাল দিলেও নিম পাতার পানি বিশুদ্ধ হবে। তাই এই 3 পদ্ধতিতে আপনি পানিটা বিশুদ্ধ করে খেতে পারেন। পানি আপনাকে ভালোভাবে সেজে নিতে হবে বা পানির দিকটা আপনাকে ব্যবহার করতে পারেন। তা পানি আপনার এই শহরের এলাকায় অনেকই হতো পানি, বিশুদ্ধ পানি। পানি তো মাঝে মাঝেই পাইপে বা সাপ্তাহিক পানি নিয়ে অনেক কথা হয়ে যায়, পানিতে ময়লা আছে, সেগুলো আপনাকে ই করতে হবে, বিশুদ্ধ করে নিতে হবে। ফিটকিরি একটা নিরাপদ ব্যবস্থা, কিন্তু পরিমাণটা বুঝতে হবে। আমরা কিন্তু আমাদের দেশের মা বোনেরা আমরা দেখি যে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে, এবং আমরা মনে করি যে ফিল্টার ব্যবহার করলে পানিটা কিছুটা আসলে ফিল্টার বা স্টেরাইল বা দূষণমুক্ত হবে। আসলে এটা কতখানি এটা এই ধরনের ফিল্টারগুলো কাজে দেয় বলে মনে হয়? একটা কথা আছে যে একটা যে লাইম স্টুন যেটা থাকার দরকার, ওই স্টুনটা যদি ওখানে সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু পানিটা বিশুদ্ধ হবে না সঠিকভাবে। আপনার ঝাওয়া ইট, কালো ইট যেটা, এইটা থাকতে হবে ওখানে। বালিটা, আপনার বড় দানার বালিটা ওখানে থাকতে হবে, মানে 4টা জিনিস সম পরিমাণ থাকতে হবে। চুন, সুরকি যেটা করবে, লাল চাল ইট যেটা, এটাও থাকতে হবে। এই 4 পর্বের 4টা জিনিস থাকলে পরেই পানিটাকে বিশুদ্ধ করতে পারে, এটা আপনি কোনো সন্দেহ নেই। কিন্তু করার জন্য এই যে ন্যাচারাল প্রক্রিয়াগুলি কিন্তু ভালো যদি করতে পারে। যদি ধরেন কলা গাছের ভিতরে এবং বালির বস্তার ভিতর দিয়ে কিন্তু ভুলে যায় না, 303 ব্লুরও কিন্তু আপনার ইয়ার ভিতর দিয়ে বালির ভিতর দিয়ে যাবে না। এই জন্য ওই সামরিক বাহিনীর লোকেরা, পুলিশের লোকেরা অনেকগুলি বালির বস্তার ভিতরে দাঁড়িয়ে থাকে, এর একটা সেফ সাইড। তো এরকম কলা গাছের ভিতরে অনেক ভালো, অনেক বেশি লেয়ার লেয়ার থাকে বলে ওখানে বুলেট দিলে ধরা পড়ে। ওরকম পানিটাকে আপনাকে বিশুদ্ধ করার জন্য এই যে লেয়ার সিস্টেমগুলো, এগুলি সঠিক পরিমাণে থাকতে হবে, সেটাই কিন্তু হবে না। এই যে তারা সামরিক বাহিনী, যে আমাদের পুলিশ বাহিনী স্প্রিন্টার প্রুফ জ্যাকেট ব্যবহার করে, বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করে, বুলেট প্রুফ ভেস্ট ব্যবহার করে, এগুলোর যে ভিতরের যে কাপড়গুলো, ওভেন আমরা বোন ঝর্ণাকে ধন্যবাদ জানাতে চাই যে, কারণ আমরা জানি যে বাঙালির ভোজন রসিক হিসাবে বেশ সুনাম আছে। আমার মনে হয় আপনি একটু দুর্নামের অধিকারী হয়ে গেলেন, কারণ আপনি নিম পাতার রস, চিরতার রস, কাঁচা হলুদের রস, করলা এই সমস্ত খাবার নিয়মিত খাচ্ছেন। আশা করি আপনি পরিবারের সকল সদস্যই খাচ্ছেন, কিন্তু দুর্নাম হবেন না এই কারণে আপনি যখন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবনকে উপভোগ করতে পারবেন, জীবনে উন্নতি করতে পারবেন, তখন কিন্তু আপনাকে দেখে সবাই এই ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবে। আরেকটি কথা হলো, আমার যে বোনটি বলছে যে তাদের বেল্ট বড়, পেটের সাইজ বড়, তাদের মতো দুঃখী মানুষ কিন্তু পৃথিবীতে খুব কম আছে। কথাটা খুব ছোট, আপনারা বিবেচনা করে নেবেন। যার সামনে পেট বড় হয়ে যাচ্ছে, যার বেল্ট বড় হয়ে যাচ্ছে, তার কোমর বড় হয়ে যাচ্ছে,
সে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, সকল সাত আল্লাহ আনন্দ থেকে ধীরে 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 তিনি তার সকল আনন্দ মুছে দেবেন, সকল উপভোগ মুছে যাবে। অতএব সাবধান, বেদ বড় করবেন, কমর বড় করবেন না, পেট বড় করবেন না, মাজা বড় করবেন না। কীভাবে ছোট করবেন এটা আপনি জানেন, কম খাবেন, জীবের কথায় চলবেন না, ডাক্তারের কথায় চলেন, ভেজিটেরিয়ান হয়ে না, ভালো ভালো জিনিস খান, ঠান্ডা পানি খাবেন না, গরম পানি খাবেন না, যা খায় পৃথিবীতে মঙ্গোলিয়ানরা, চাইনিজরা, জাপানি, জাপান ভিয়েতনাম, এই বেল্টের পোকেরা যা খায় হালকা পাতলা ওই রকম হালকা থাকতে পারবে যদি আপনি ভেজিটেরিয়ান হতে পারেন। বোন ঝর্ণা, প্রশ্ন লেখার জন্য ধন্যবাদ, খুব সুন্দর খাদ্যাভ্যাস মেনে চলার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে কেমন আছেন তা জানাবেন, এবং আমরা আশা করি যে আপনি সুস্থই থাকবেন, ভালোই থাকবেন। ডাক্তার আলম বিভূতি, একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো এই অনুষ্ঠানে। দর্শক, সময় এলো একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার ফিরবো এই অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সঙ্গে